সীমান্ত ঘেঁষা উত্তরের প্রত্যন্ত জনপদ নীলফামারি রাজধানী থেকে চারশো কিলোমিটার দূরের এই চিলাহাটি থেকেই সরাসরি একটি ট্রেন চালুর পর সময়ের চাহিদায় এখন নতুন আরও একটি এক্সপ্রেস ট্রেনের সেবার দুয়ার উন্মুক্ত হল উত্তরবঙ্গবাসীর জন্য চিলাহাটি এক্সপ্রেস নামের নতুন এই দিবাকালীন আন্তনগর ট্রেনটির মাধ্যমে উত্তরের জেলাগুলোর মানুষ আরও সহজেই রেলপথে সংযুক্ত হল ঢাকার সঙ্গে এগারোটি কোচের মাধ্যমে আট শতাধিক যাত্রী ধারণের সুবিধা রয়েছে ট্রেনটিতে নিরাপদ আর দ্রুতগামী যাত্রায় এখন ত্বরান্বিত হবে আধুনিক রেল সেবা। রোববার সকালে গণভবন থেকে চিলাহাটি রেল স্টেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই এক্সপ্রেস সার্ভিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী হুইসেল আর সবুজ পতাকায় গতিময় রেলের নতুন যাত্রীবাহী কোচ ছুটে চলে ঢাকার পানে উদ্বোধন পর্ব শেষে অনলাইনে সংযুক্ত ওই অঞ্চলের মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন গাড়ি আওয়ামী লীগ সরকার আসার পর উত্তরবঙ্গে কখনো মঙ্গা হয় নাই ইনশাল্লাহ হবেও না সরকার প্রধান বলেন রেল নেটওয়ার্ক বিস্তৃত করতে সব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে তিনি জানান নদী বেষ্টিত দক্ষিণ জনপদের মানুষও পাবেন রেল সেবা আমাদের আর একটা পরিকল্পনা আছে যে একবার ভাঙা থেকে আমরা এটা বরিশাল কারণ বরিশাল রেল লাইন দেখে নাই কাজী বরিশাল থেকে একবারে পায়রা পোর্ট পর্যন্ত যাতে এই রেল লাইন চালু হতে পারে আমরা শুধু আমাদের দেশে না আমরা আমরা আন্তর্জাতিক পর্যায়ে একটা যোগাযোগ করতে ট্রান্স এশিয়ান সাথে যুক্ত হতে সেই সেই দোয়ারটাও আমাদের জন্য খুলে গেছে প্রধানমন্ত্রীর বক্তব্যে আসে বাজেট প্রসঙ্গ তিনি বলেন অহেতুক সমালোচনা করে নতুন বাজেট বাস্তবায়ন থামানো যাবে না বাজেট দেওয়ার পরেই যারা প্রতিবারই বলেন এটা সম্ভব না এই ঘটনাটা করতে পারবে না আমরা কিন্তু সেটা করি এবং করে দেখাই তা যারা সব কথা প্রতি বছর বলেন তাদেরকে বলবো আপনি আগের বছর কি বলেছিলেন আর আজকের বাংলাদেশ কোথায় এসেছে একটু হিসাব করে তারা যেন দেখে ভারতে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা স্মরণ করিয়ে রেল সেবা ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে গেছে এরকম ভয়াবহ দুর্ঘটনা কিন্তু সচরাচর চোখে দেখা যায় না দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা